আসসালামু আলাইকুম। কুল ইয়া রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হলাম। আলোচনাটি হলো দুর্বল রুহু এর পরিচয়। আসুন আমরা জেনে নেই আমাদের কার রুহু দুর্বল এবং কার রুহু সবল। এই আলোচনার মাধ্যমে সবার কাছেই ভেসে উঠবে যে আসলে আমার রুহুটা সবল না দুর্বল। আসুন আমরা আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, এই মানুষ সকল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক। দুটি বস্তুর সমন্বয় একজন পূর্ণাঙ্গ মানুষ হয়। একটি হলো দেহ যা মাটির তৈরি, আরেকটি হলো রুহু বা আত্মা যা সরাসরি আল্লাহ তাআলার হুকুমের তৈরি। দেহ যেমন মাটির তৈরি, এর খাদ্য মাটি থেকে উৎপন্ন দ্রব্যাদি তার খাদ্য হিসেবে পরিগণিত হয়, কিন্তু আত্মার খাদ্য দেহের খাদ্যের মতো নয়। যেহেতু আত্মা এসেছে আসমান থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম থেকে, সেহেতু তার খাদ্য ঐশ্বরিক যত বাণী রয়েছে। দেহ যেমন খাদ্য না খেলে এক সময় দুর্বল হবে, দুর্বল হতে হতে ক্রমান্বয়ে আরও বেশি দুর্বল হবে, এক সময় সে মৃত্যুর মুখে পতিত হবে, অর্থাৎ মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাবে। কিন্তু দেহ খাদ্য না পেলে যেমনটি ঘটে, আত্মার ক্ষেত্রে তেমনটি ঘটে না। আত্মাকে বা রুহুকে আল্লাহ অবিনশ্বর করে সৃষ্টি করেছেন, যার কোনো ধ্বংস নেই। এই রুহের খাবার হলো আসমানি কিতাব এর বাণী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থিত পবিত্র বাণী বা সুন্নাত। রুহুকে যদি আমরা খাদ্য না দেই, তবে রুহু দুর্বল হতে থাকে বা রুগ্ন হতে থাকে। রুগ্ন হতে হতে এক সময় নফস রুহের উপর প্রাধান্য বিস্তার করে, যা ইচ্ছা তাই করে, তখন মানুষটি নফসের গোলাম হয়ে যায়। এই আত্মা দুর্বল হওয়ার কারণে আমরা কিছু লক্ষণ দেখেই বুঝবো আসলে আমাদের আত্মা দুর্বল না সবল। প্রথম লক্ষণ হলো আল্লাহর হুকুমের নাফরমানি। দ্বিতীয় কাজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। আল্লাহ তাআলা হুকুমের নাফরমানির মধ্যে যেমন নামাজ পড়তে ভালো লাগবে না, দিনই কথা শুনতে ভালো লাগবে না, মসজিদে গেলে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না ইত্যাদি। মসজিদে যদিও যায়, তবে তার মন ছটফট ছটফট করতে থাকে, কখন মসজিদ থেকে বের হবে, অর্থাৎ সবার পরে মসজিদে উপস্থিত হবে, সবার আগে মসজিদ হতে বের হয়ে আসবে, অর্থাৎ মসজিদকে তার কাছে জেলখানা মনে হবে। ইবাদতে অলসতা থাকবে, পবিত্র স্থানে তার যেতে ভালো লাগবে না, মসজিদে যেতে চাইবে না, মসজিদে গেলেও জামাতের জন্য তার হওয়া করতে থাকবে, অর্থাৎ 5 মিনিট যদি দেরি হয় বা 2 মিনিট যদি ইমাম সাহেবের দেরি হয়, তবে তারা হুহুতাশ করতে থাকে, অধৈর্য হয়ে পড়ে, নামাজ শেষ মসজিদ হতে তাড়াতাড়ি বের হওয়ার জন্য সে তাড়াহুড়া করতে থাকে, আল্লাহর কালাম শুনে তার মনে ভয় সৃষ্টি হয় না, তালিমে বসতে চায় না, হিংসা অহংকার গিবত তাকব্বরি মিথ্যা কথা ইত্যাদি তার চরিত্রে
প্রতিনিয়ত প্রকাশ পেতে থাকে। অন্যের ভালো তার ভালো লাগে না, তার হাত, তার চোখ, তার কান, তার পা, তার দেহ, তার চিন্তাধারা দ্বারা মানুষ সর্বসময় নিগৃহীত, নিষ্পেষিত এবং জ্বালাতনের শিকার হবে। রুজি রোজগারের ক্ষেত্রে সে হালাল হারামের কোনো প্রকার তোষাক্কা করবে না। টাকা পাইলেই হইল, সেটা হারাম কি হালাল সেটা কখনোই সে বাদ বিচার করে না। এই রুহ দুর্বল হওয়ার কারণে তার দ্বারা সুদের কারবার হতে থাকবে, ঋণ তুলতে থাকবে, অর্থাৎ সুদ যেখানে আছে সেখানে নিজেকে বাঁচিয়ে রাখবে না, অর্থাৎ সুদের সাথে সবসময় সে সংযুক্ত থাকবে, ঘুষের সাথে সংযুক্ত থাকবে, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই অন্যর জমি দখল ইয়াতিমের মাল ভক্ষণ এবং অশ্লীল বাক্য প্রয়োগ, মিথ্যা কসম করবে, মিথ্যা সাক্ষ্য দিবে এবং সর্বসময় মানুষের পিছনে লেগে থাকবে, মানুষকে হেয় প্রতিপন্ন করবে, মানুষকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করবে, মানুষকে ছোট ভাববে, ইত্যাদি সবই হলো দুর্বল রুহের বৈশিষ্ট্য। অর্থাৎ যত প্রকার অপরাধ আছে সে তা করতে থাকবে, এই যে অপরাধ করবে তার জন্য তার বিন্দুমাত্র কোনো অনুশোচনা থাকবে না, সে ভুল করে কখনোই ভুলকে স্বীকার করবে না, অর্থাৎ সে পাপকে পাপই মনে করবে না। পাপের কাজ তার কাছে অত্যন্ত সহজ হবে, পুণ্যের কাজ করা অত্যন্ত কঠিন হবে। সে পুণ্যের কাজ করা এমন কঠিন হবে তার কাছে পাহাড় পরিমাণ ভার মনে হবে। এ হলো তা আমাদের দুর্বল রুহের পরিচয়। এছাড়া আরও অনেক যত রহমের অপকর্ম কুকর্ম, যত রহমের মানে যে দিন বিরোধী কাজ আছে সেগুলো সবই রুহ দুর্বল হওয়ার কারণে হয়ে থাকে। অর্থাৎ রুহ যখন দুর্বল হয় তখন সে বাজ বিচার করতে পারে না, বিচার করতে পারে না, বা নীতি নৈতিকতা বলতে তার কাছে কিছু থাকে না, সে অনবরত সে পাপের মধ্যে ডুবে থাকতে পছন্দ করে। অর্থাৎ পাপের পাপ করলে যে একটা অনুশোচনা অনুভূতি তার ভিতর কখনোই থাকবে না, দেখা যাবে না। এ হলো দুর্বল রুহের পরিচয়। এখন আমরা নিজের জীবনের সাথে মিলে দেখি আমার রুহটা দুর্বল কিনা, আমার রুহটা দুর্বল না সবল। এখন আমরা সবল রুহের কিছু লক্ষণ তুলে ধরব। সবল রুহ আল্লাহর কথা মনে হলে তার অন্তর কেঁপে উঠবে, আল্লাহর আয়াত শুনলে তার মন কেঁপে উঠবে এবং লেখি অর্জনের জন্য যত দূর যেতে হয় সে তত দূরই গমন করবে, অর্থাৎ লেখি অর্জন করেই সারবে। তার দ্বারা নামাজ কখনো কাজে হবে না, নামাজের অলসতা গাফিলতি হবে না, তার চোখ, তার হাত, তার কান, তার মুখ, তার চিন্তা, তার পা, তার ব্যবহার, তার আচার আচরণ, তার কথা ইত্যাদি দ্বারা অপর কোনো মুসলমান বিন্দু মাত্র কষ্ট পাবে না। মসজিদে গেলে সে বিনয়ের সাথে নামাজ পড়বে এবং নামাজে কখনোই সে তাড়াহুড়া করবে না, তার আচরণে সবসময় নম্রতা বিনয় প্রকাশ পাবে, তার চিন্তা সবসময় আখিরাতমুখী হবে, দুনিয়ার সম্পদকে সে তুচ্ছ মনে করবে, আখিরাতের প্রতিটি আমলকে সে অত্যন্ত বড় মনে করবে, তার কাছে দুনিয়ার নাজ নিয়ামত তুচ্ছ বস্তু এবং আখিরাতের একবার সুবহানাল্লাহ বলাও তার কাছে পাহাড় সমতুল্য মনে হয়। সে নিজেকে ছোট ভাববে, অন্যকে সবসময় বড় ভাবতে থাকবে, নিজেকে অপরাধী ভাববে, অন্যকে সবসময় দোষমুক্ত মনে করবে, তাহলে গীবত গাইবে না, মানুষের পিছনে কথা বলবে না, কাউকে মন্দ নামে ডাকতে পারে না, কাউকে হেয় প্রতিপন্ন করবে না, কারো পিছনে লাগবে না। তার দ্বারা মানুষের উপকার যদি নাও হয় মানুষের কোনো প্রকার ক্ষতি তার দ্বারা হবে না। সবসময় সে
আল্লাহকে মনে রাখবে, সবসময় সে আল্লাহর কথা স্মরণ করবে, তার হৃদয় কখনো গাফেল থাকবে না, জিকিরে ভরপুর থাকবে, সে কখনো মিথ্যা কথা বলবে না, মিথ্যা অপবাদ দিবে না, কাউকে মন্দ নামে ডাকবে না। এগুলো হলো সবল রুহের বা আত্মার লক্ষণ বা বৈশিষ্ট্য। আসুন আমরা দুর্বল রুহের লক্ষণ বৈশিষ্ট্যগুলো পরিহার করি এবং সবল রুহের গুণগুলো লক্ষণগুলো আমরা গ্রহণ করি। আমরা ভেস্তি মানুষ হয়ে যাই। অকুল যাহা কাল বাতিল ইন্না বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্য। আল্লাহ হাফেজ।